হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এখন তোমরা সিডিপি ক্লাসে উপস্থিত হয়েছো তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা উত্তর নিয়ে আলোচনা করবো তোমাদের ছোট্ট একটি মক টেস্ট হয়ে যাবে এবং মনে রাখবে এটি প্র্যাকটিস স্যাটার্জি আন্ডারে অর্থাৎ এর পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেড পিটিতে কেমন এছাড়াও তোমাদের জন্য শিক্ষা বিষয়ে কিছু কমিশন থেকে হোম টাস্ক দেওয়া থাকবে যেগুলো তোমরা ভিডিওর মেন কমেন্টে জানাবে আর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যারা এখন লাইভে অংশ নিয়েছ তারা লাইভ চ্যাটে জানাবে ঠিক আছে তো প্রথমেই বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন অথচ টেটের প্রিপারেশান নিচ্ছ বা পিটির প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিন এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটি এই চ্যানেলটি সার্চ করে সেখানে শীঘ্রই জয়েন হয়ে যাবেন এই ভিডিওটি দেখার পর অর্থাৎ ক্যাপিটালে লিখবেন অল টেট পিটি এটি আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ কেমন তো চলুন শুরু করা যাক আশা করি প্রত্যেকের লাইভ জয়েন হয়ে গেছ ওকে হ্যাঁ গুড ইভিনিং প্রত্যেককে গুড ইভিনিং তো আজকের আমাদের লাইভ মক টেস্ট শুরু করছি প্রথম প্রশ্ন শর্ত সাপেক্ষ পরীক্ষার জনক কাকে বলা হয় উইলিয়াম স্টার্ন প্যাবলভ সিজার স্পিয়ারম্যান কোনটি রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমরা ছ সেকেন্ড করে টাইম পাচ্ছ লাইভ চ্যাটে বা কমেন্টে জানানোর জন্য যারা লাইভে অংশ নিয়েছ তারা অবশ্যই লাইভ চ্যাটে জানো আশা করি প্রত্যেকেই অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছ দেখা যাচ্ছে এবং যারা দেরিতে দিচ্ছ সময়ের অভাবে বা বিশেষ কোনো কারণে লাইভ জয়েন হতে পারো পরে দেখছ তারা প্রতিটি উত্তর হোম টাস্ক সহ তারা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে আমি পরে চেক করে নেব এবং প্রিভিএট আমাদের পিডিএফটি টেলিগ্রাম চ্যানেল অলটেড পিডিতে অবশ্যই প্রোভাইড করে দেবো তোমাদের সুবিধার্থে তো অ্যানসার কী হয়ে যাচ্ছে প্রথম কোয়েশ্চনের অ্যান্সার কী হবে বলো হ্যাঁ যারা বাকি আছে তারাও দিয়ে দাও অ্যানসার খুবই সহজ অ্যান্সার হয়ে যাবে প্যাভলভ শর্ত সাপেক্ষ পরীক্ষার জনক কাকে বলা হয় প্যাভলভকে অনেক সময় তাহলে এখানে প্রশ্নের ধরনটা কি পরীক্ষার জনক মনে রাখবে প্রশ্নটা চিনতে সুবিধা হবে তোমাদের বলেছে পরীক্ষার জনক তাহলে কেমন প্রশ্ন আসছে পরীক্ষার জনককে এই রকম টাইপের প্রশ্ন আসছে অ্যান্সার হয়ে যাবে এটি প্যাভলপ প্রশ্নটি চেনার তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ডিসকাস তাহলে প্যাভলপ অর্থাৎ বি হয়ে যাচ্ছে অ্যান্সার তোমরা খ বা বি লাইফ চ্যাটে বা কমেন্টে জানাতে পারো ঠিক আছে তারপর দেখো সেকেন্ড কোশ্চেন সেকেন্ড কোশ্চেন কী বলছে বলছে শিক্ষা ব্যবস্থায় পাস ফেল তুলে দেবার সুপারিশ কে করে খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় কোশ্চেন বলছে দু নম্বরে শিক্ষাব্যবস্থায় ফেল তুলে দেবার সুপারিশ কে করছেন কোনটি অ্যান্সার হবে অনেকগুলো অপশন আছে এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ দেখো বলছে পাস ফেল তুলে দেবার সুপারিশ কে করেন সুপারিশের কথা বলা হয়েছে প্রবর্তন নয় সুপারিশ কে করেন হান্টার কমিশন শ্যামল সেন কমিশন কোঠারি কমিশন সাইমন কমিশন এই চারটির মধ্যে কোনটি হয়ে যাচ্ছে অ্যান্সার তোমরা চটপট লাইভ চার্টে জানিয়ে দাও যারা নতুন আমাদের চ্যানেলের অন্যান্য হিউজ ক্লাস দেওয়া হয়ে গেছে সিডিপির উপর বাংলা পেডাবাগি এছাড়াও বাংলা ব্যাকরণ এবং সোশ্যাল স্টাডিজের উপর যেগুলো প্রয়োজন হবে তোমরা নিজেরা প্লে থেকে অথবা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও তোমাদের সময় মতো তোমরা দেখে নাও প্রিপারেশান নিতে থাকো এবং মক টেস্ট দিতে থাকো কমেন্টের প্রত্যেকটি উত্তর তোমরা জানাতে পারো সে নতুনই হোক বা পুরাতন ভিডিওই হোক তো আমি অ্যান্সার বলে দিচ্ছি অ্যান্সার হবে কোঠারি কমিশন কোনো কনফিউশন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো শিক্ষাব্যবস্থায় পাসপেল তুলে দেওয়ার সুপারিশ করেন কোঠারি কমিশন অর্থাৎ সি বা গয়েরটা অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে কোঠারি কমিশন নেক্সট কোশ্চেনে চলে যাব যেমন চটপট অ্যান্সার দেবে তাহলে বেশি আলোচনা করা যাবে তিন নম্বর কোয়েশ্চেন আমি সিরিয়াল এখানে উল্লেখ করে দিচ্ছি তিন নম্বর বুদ্ধির সংজ্ঞার জনক কাকে বলা হয় খুব ইজি কোশ্চেন আশা করবো এই উত্তরটা প্রত্যেকটা প্রত্যেককে সঠিক দেবে এই উত্তরটা সবার কাছে সঠিক আশা করছি আলফ্রেড অপশান দেখো অ্যালফ্রেড বিনেট বিনে সাইমন প্যাভলভ স্পিয়ারম্যান এই চারটির মধ্যে কোনটি অ্যান্সার হয়ে যাচ্ছে প্রশ্নটি পড়ে নাও বুদ্ধির সংজ্ঞার জনক কাকে বলা হয় জনক আবার একজন জনক এখানে জনক থেকে প্রশ্ন আসছে বুদ্ধির সংজ্ঞার জনক কাকে বলা হয় আলফ্রেড বিনেট প্যাভলভ বিনে সাইমন স্পিয়ারম্যান আমি অ্যান্সার বলে দিচ্ছি অ্যান্সার হবে স্পিয়ারম্যান ডি এরটা বুদ্ধির সংজ্ঞার জনক বলা হয় অপশন ডি স্পিয়ারম্যান নেক্সট কোয়েশ্চেন চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে চার নম্বর কোশ্চেন কি বলছে দেখো চার নম্বর কোয়েশ্চেন বলছে শিশুর প্রকৃতি থেকে তাহলে প্রশ্নের টাইপটা দেখো প্রকৃতি আগে জনক ছিল বিশেষণ ছিল এখন প্রকৃতি কেমন তাহলে শিশুর প্রকৃতি হলো সর্বদা উৎসুক অনুসন্ধিৎসু আগ্রাসী কোনোটি নয় কোনটি হবে অ্যান্সার চটপট জানি দাও প্রশ্নটা খুব ভালো প্রশ্ন চারটারির উপরে ভালো প্রশ্ন আছে এটি দেখো চারটি কিন্তু খুব গায়ে গায়ে কাছাকাছি অপশান উৎসুক অনুসন্ধিৎসু আগ্রাসী কোনোটি নয় কোনটি হয়ে যাবে অ্যান্সার হ্যাঁ অ্যান্সার আমি বলে দিই অ্যান্সার খুব ইজি উৎসুক এটা অর্থাৎ চারের এ হয়ে যাচ্ছে উৎসুক হয়ে যাচ্ছে অ্যান্সার শিশুর প্রকৃতি তাহলে কেমন শিশুর প্রকৃতি সর্বদা উৎসুক মনে রাখবে চারের দাগের এ নেক্সট কোয়েশ্চেন চলে যাব ব্রেল পদ্ধতিতে লেখা হয় কটি বিন্দুর সাহায্যে প্রশ্নের ধরন বোঝার চেষ্টা করো পাঁচ নম্বরের কোয়েশ্চেন এখানে কিন্তু পদ্ধতি এসেছে কেমন পদ্ধতি ব্রেল পদ্ধতি কি বলা হয়েছে বলা হয়েছে ব্রেল পদ্ধতিতে লেখা হয় কটি বিন্দুর সাহায্যে ঠিক আছে অর্থাৎ পদ্ধতি উল্লেখ করছে এবং পদ্ধতির কাজের উপকরণ বা কীরকমভাবে কাজটি করা হয় সেই টপিক থেকে আসছে এগুলো তোমরা সেলফ স্টাডি করে নিতে পারো নিজেকে প্রশ্ন খুঁজে খুঁজে নিতে হবে এইভাবে তাহলে অপশন কী হয়েছে চার ছয় আট দশ কটি বিন্দুর সাহায্যে চটপট জানি দাও ব্রেল পদ্ধতিতে লেখা হয় কটি বিন্দুর সাহায্যে এটি জেনে রাখা দরকার এটি হবে আটটি বিন্দুর সাহায্যে অর্থাৎ সি এরটা হয়ে যাচ্ছে সি সিএতে দেখো আট দেওয়া আছে অর্থাৎ ব্রেল পদ্ধতিতে লেখা হয় কটি তোমরা দেখে নাও এক মিনিট দেখে নাও তোমরা কনফিউশন থাকলে তোমরা জানাতে পারো তাহলে কটি ব্রেল পদ্ধতিতে লেখা হয় কটি বললাম আটটি তোমরা কি অ্যান্সার দিয়েছো হ্যাঁ অনেকের হচ্ছে অসুবিধা নেই এরপর আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাব আবার ব্রেল পদ্ধতি দেখো তাহলে পদ্ধতিগুলো আমাকে গুরুত্ব দিতে হচ্ছে ছ নম্বরে দেখো এটা পাঁচ ছিল এটা ছয় ব্রেল পদ্ধতিতে লেখার কলমকে কি বলা হয় তাহলে পদ্ধতি থেকে প্রশ্ন আসছে আমি বলেছি আগে উপকরণ এবং কাজের ধরন কেমন অর্থাৎ ব্রেল পদ্ধতিতে লেখার কলমকে কি বলা হয় টাইলাস রটোম্যাক ফিসকার আইপক্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এরকম কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক থেকে আমরা ওই জন্যই আলোচনা করি বিভিন্ন ধরন তোমাদের প্রশ্ন তোমাদের কাছে নিয়ে আসি সমস্ত প্রশ্ন যেন তোমরা সহজেই চিনতে পারো পরীক্ষার হলে কোনো অসুবিধা না হয় বলছে ব্রেল পদ্ধতিতে লেখার কলমকে কি বলা হয় এটি খুব ইজি কিন্তু অনেক পরীক্ষা দিয়ে আসে আমরা সবাই জানি অ্যান্সার হবে টাইলাস অর্থাৎ ছয়ের অ্যান্সার হয়ে যাচ্ছে এ তাহলে ব্রেল পদ্ধতিতে লেখার কলমের নাম কি মনে রাখবে টাইলাস প্রশ্নে টাইলাস দেওয়া থাকলে মনে রাখবে সেটি ব্রেল পদ্ধতির সাথে সম্পর্কিত এবং ব্রেল পদ্ধতিতে যে লেখা হয় তার কলম হচ্ছে টাইলাস অর্থাৎ সাতের এটটা হয়ে যাচ্ছে অ্যান্সার ছয়ের এরটা অ্যান্সার সাত নম্বর একটি ইজি কোয়েশ্চেন দেওয়া আছে নৈতালিম শিক্ষা কেমন শিক্ষা নৈতালিম নৈতালিম শিক্ষার সঙ্গে নিচের কোন ব্যক্তি সম্পর্কিত নেহেরু রবীন্দ্রনাথ গান্ধীজি বিদ্যাসাগর এটা প্রত্যেকেই সঠিক উত্তরটিই দাও আশা রাখবো কারণ এত সহজ প্রশ্ন খুব সহজে দেয় না তবে দিলেও অসুবিধা নেই একটু ঘুরিয়ে দিতে পারে কোন ব্যক্তি সম্পর্কিত নৈতালিম শিক্ষার সঙ্গে তাহলে প্রশ্নের ধরন কি নৈতালিম শিক্ষা শিক্ষার একটি ধরন এবং তার সঙ্গে সম্পর্কিত ব্যক্তি মনে রাখবে নিজেরা এইভাবে খাতায় তোমরা নোট ডাউন করে এরকম পিডিএফটা আমি দিয়ে দেবো তবুও তোমরা তোমাদের বুক থেকে প্র্যাকটিসের থেকে নিজেরা মানে ডিসক্রিপটিভভাবে আলোচনা করে নিজে থেকে লেখার চেষ্টা করো প্রশ্ন যত নিজে খুঁজবে নিজের উপকার তত এটা কি হয়ে যাচ্ছে অ্যান্সার অ্যান্সার বলে দেওয়ার দরকার নেই এটি আমি জানি এটা গান্ধীজি অর্থাৎ সাতের সি বা গান্ধীজি হয়ে যাচ্ছে অ্যান্সার নেক্সট যাব আট নম্বরে তাহলে আট নম্বরের কোয়েশ্চেন কী বলছে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপন করেন কে খুব গুরুত্বপূর্ণ অন্ধদের জন্য অর্থাৎ একটি অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধী উল্লেখ থাকতে পারে কনফিউজ হবে না অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপন করেন কে কার্লোভে পিরিয়ড এনিসা ফ্রয়বেল এই চারটির মধ্যে কোনটি হয়ে যাচ্ছে অ্যান্সার তোমরা চটপট জানিয়ে দাও আশা করি অনেকেই উত্তর সঠিক দিতে পারবে তাহলে প্রশ্নের ধরন তোমরা দেখে নিতে পারছ কীরকম টাইপের এনেছি আট নম্বরে কোয়েশ্চেন বলছে এরকম দৃষ্টি প্রতিবন্ধী জায়গার অন্য কোনো প্রতিবন্ধী দেওয়া থাকতে পারে প্রশ্নের ধরনে সেখানে প্রথম বিদ্যালয় থাকতে পারে বা প্রথম কোনো সুপারিশ থাকতে পারে কে করেন সেটি উল্লেখ করে দিচ্ছে অর্থাৎ কার সাথে সম্পর্কিত বা প্রথম বিদ্যালয়ের কে স্থাপন করেন কার্লো বনে পিডিয়ার কি হয়ে যাচ্ছে যাচ্ছে এনিসা মনে রাখবে সি এরটা অ্যান্সার আটের সি হয়ে যাচ্ছে এনিসা অর্থাৎ মনে রাখবে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপন করেন দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপন করেন এনিসা আটের সি বা গ হয়ে যাচ্ছে অ্যান্সার এরপর সর্বশিক্ষা অভিযানের সঙ্গে নেক্সট কোয়েশ্চেন সর্বশিক্ষা অভিযানের সঙ্গে কোন বয়সী শিশুরা সম্পর্কিত প্রশ্নের ধরন দেখো সর্বশিক্ষা অভিযান অর্থাৎ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন যে কর্মসূচি আমাদের গ্রহণ করা হয়েছিল বিভিন্ন কমিশন বিভিন্ন অভিযান ঠিক আছে সেইগুলো তোমাদেরকে একটু দেখে রাখতে হবে ডেসক্রিপ্টিভ থিওরিটিক্যাল তোমাদের প্রিপারেশন নেওয়া দরকার আছে সেইগুলোর সঙ্গে সম্পর্কিত মানুষ এবং কোন বয়সী শিশুরা সম্পর্কিত কে কে ছিলেন যুক্ত এগুলো একটু দেখে রাখতে হবে অপশানে কি বলছে পাঁচ থেকে বারো বছর ছয় থেকে চোদ্দ বছর তিন থেকে ছ বছর পাঁচ থেকে আঠেরো বছর কোনটি অপশান হবে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে যারা দাওনি তারাও লাইভ চ্যাটে দাও কয়েকজন দিচ্ছ লাইভ চ্যাটে তোমরা প্রত্যেকে অংশ নাও কারো অসুবিধা থাকলে বলতে পারো এটা খুব সহজ কিন্তু হ্যাঁ ছয় থেকে চোদ্দ বছর বি হয়ে যাচ্ছে অ্যান্সার ছয় থেকে চোদ্দ বছর ঠিকই বলেছ সর্বশিক্ষা অভিযানের সঙ্গে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুরা সম্পর্কিত তাহলে এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে বিভিন্ন অভিযান বা শিক্ষামূলক কর্মসূচি তার সাথে কারা সম্পর্কিত কীরকম বয়সের শিশুরা সম্পর্কিত বিভিন্ন উপকরণ পদ্ধতি নিজে থেকে এইভাবে তোমরা নোট করে রাখো বিভিন্ন বিষয়ে তোমাদের সুবিধা হবে এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন জগৎ সম্পর্কে শিশুরা তাদের বোধ প্রত্যক্ষভাবে গড়ে তোলে আবারও বলি কি সম্পর্কে জগৎ জগৎ সম্পর্কে শিশুরা তাদের বোধ প্রত্যক্ষভাবে গড়ে তোলে এই মতবাদের প্রবক্তা কে বা এই মতবাদের প্রবক্তা হলেন স্কিনার মন্তেশ্বরী হ্যারিম্যান পিয়াজের এই চারটির মধ্যে কোনটি অ্যান্সার হবে তোমরা উত্তরটা দিয় চটপট উত্তর দেওয়ার চেষ্টা করো আমি ডিসকাস করে দিচ্ছি প্রশ্নের ধরন প্রত্যেকটি প্রশ্ন তোমাদের বলে দিই যাতে তোমরা খুব সহজে প্রশ্নটাকে চিনে নিতে পারো শুধু উত্তর দেওয়াটা ওই কাজ নয় অনেক বিষয়ে ডিফিকাল্ট ব্যাপার থাকে সেগুলো দেখে রাখতে হবে কনফিউজ দূর করবে কনসেপ্টটাকে ক্লিয়ার রাখবে কি সম্পর্কে জগৎ কারা শিশুরা কীরকম রকম মানে কী জিনিসটা চেয়েছে বোধ প্রত্যক্ষভাবে গড়ে তোলে তাহলে শিশুরা জগৎ সম্পর্কে তাদের মধ্যে কি বোধ প্রত্যক্ষভাবে গড়ে তোলে এটি একটি টপিক হতে পারে এখানে অবশ্য প্রশ্ন করেছে মতবাদের প্রবক্তা আরও ডিটেলসে গেলে আরও ডিটেলসে আলোচনা করা যায় এটা হচ্ছে স্কিনার হ্যারিম্যান মন্তেশ্বরী পিয়াজেট কোনটি অ্যান্সার হয়ে যাচ্ছে তোমরা যারা দাওনি তারাও এখন জানিয়ে দিতে পারো আমি ওয়েট করছি যাতে প্রত্যেককে তোমরা সুযোগ দিচ্ছি যাতে সময়ের সাথে সাথে তোমরা উত্তর দিতে পারো আমি অ্যান্সার বলে দিচ্ছি ডিএডটা পিয়াজেট ঠিক আছে আমি অ্যান্সার বলে দিলাম পিঁয়াজ অর্থাৎ জগৎ সম্পর্কের শিশুরা তাদের বোধ প্রত্যক্ষভাবে গড়ে তোলে এই মতবাদের প্রবক্তা পেঁয়াজের তাহলে মতবাদের প্রবক্তাগুলো তোমাদের দেখে রাখতে হবে তোমরা যারা আমাদের আগের ক্লাসে টিচিং মেথডস অ্যান্ড ইনভেন্টরস এই টপিকটা দেখো অবশ্যই দেখে রাখবে আমাদের ভিডিওতে এছাড়াও তোমরা প্লেলিস্ট থেকে আমাদের ভিডিও আগেই বলেছি তোমরা দেখে নিতে পারো এক এক করে এছাড়াও হিউজ ক্লাস টেটের উপরে আমাদের দেওয়া হয়েছে সে বিভিন্ন রকম টেট হোক ঠিক আছে তোমরা দেখে নেবে এবং বিভিন্ন পদ্ধতি প্রবক্তা এগুলোর একটি ভিডিও বানানো হয়েছে তোমাদের সুবিধার্থে তোমরা দেখে নেবে যারা দেখো অবশ্যই দেখে নেবে এরপর নেক্সট কোয়েশ্চেন প্রত্যেক শিশুই একটি বিশেষ সত্তা তাহলে এখানে কোটেশান তুলে দিচ্ছে কোটেশন এইভাবে প্রশ্ন কিন্তু অনেক আসবে অর্থাৎ একটি কিন্তু কোটেশন থেকে আসার চান্স থাকতে পারে কারণ অনেক মন্তব্য থাকে তো দেখো এই মন্তব্যটি কে করে প্রত্যেক শিশুই একটি বিশেষ সত্তা এই মন্তব্যটি কে করেন মাদা মন্তেশ্বরী স্কিনার ফ্যাবল ফ্রয়াবল এই চারটির মধ্যে কোনটি অ্যান্সার হয়ে যাচ্ছে তোমরা জানিয়ে দাও খুব গুরুত্বপূর্ণ কিন্তু এরকম কোটেশন তুলে দিতে পারে অনেকেরই ঠিক হচ্ছে অনেক এরকম অনেকে ঠিক করেছো আগে এই ধরনের টাইপের আমি অ্যান্সার দিয়েছি প্রত্যেক শিশুই একটি বিশেষ সত্তা এই মন্তব্যটি কে করেন অ্যান্সার হয়ে যাচ্ছে মাদাম মন্তেশ্বরী চারের অর্থাৎ মানে যে চারটে অপশান আছে এই চারটির মধ্যে প্রথমটি অ্যান্সার মাদাম মন্তেশ্বরী তারপর মাদাম মন্তেশ্বরী কোন মন্তব্য করেছিলেন প্রত্যেক শিশুই একটি বিশেষ সত্তা অর্থাৎ আমি যে মার্কিং করে দিচ্ছি এই বিষয়টার সাথে মাদাম মন্তেশ্বরীকে চোখে চোখে একটু রেখে দাও আই কানেক্ট করে ঠিক আছে যতটুকু পারবে বা পাশাপাশি কোনো জায়গায় তোমরা খাতায় নোট ডাউন করে রাখতে পারো কোটেশনের পাশে তীর চিহ্ন দিয়ে বা হাইফেন দিয়ে মাদার মন্তেশ্বরী তাহলে সুবিধা হবে কে কার মন্তব্য এগুলো যদিও পিডিএফ দেওয়া হবে তবুও পিডিএফ অনেকেই নেয় কিন্তু তার কোনো গুরুত্ব দিতে পারে না কারণ নিজেরা খাতায় লেখে না শুধু মোবাইলেই থেকে যায় সেই কারণে আমি পিডিএফ একটু দেরিতে দিচ্ছি এখন বারবার ডিসকাস করে দিই তারপর পিডিএফ দিই দেখো নেক্সট কোয়েশ্চেন প্রাচীন অনুবর্তনবাদের প্রবক্তাকে আশা করব প্রত্যেকেই সঠিক উত্তর দেবে অনেকগুলো প্রশ্ন যদি ভুল হয়ে যায় একটু যদি ঠিক না হয় একটু মনক্ষুণ্ণ হয় আমি বুঝতে পারি সেই কারণে একটি আমি সহজ দেওয়ার চেষ্টা করি এবং রিপিটেশন করি রিপিট দিয়ে দিয়ে যাতে তোমাদের আগের প্রস্তুতিগুলো আবার মনে পড়ে রিভিশন হয়ে যায় সেই কারণে এরকম একটি প্রশ্ন দিয়ে দিই যাতে সবাই সব সঠিক উত্তরটা দিতে পারে মনোবল বাড়ানোর জন্য যারা নতুন যারা ডিএলএড করছো বা কমপ্লিট হয়ে গেছে বা অ্যাপিয়ারিং বা বিএড করছো কমপ্লিট হয়ে গেছে বা এপিআরিং তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটি জয়েন করে নাও সেখানে টেটের স্পেশাল কুইজ কনটেস্ট হয় এবং আমাদের সমস্ত ইউটিউব ক্লাসের আপডেট তুমি সেখানে পাবে এছাড়াও ক্যাপিটালে অল টেট পিটি লিখলে আমাদের ফেসবুক গ্রুপেও তোমরা জয়েন করতে পারো যাদের টেলিগ্রাম অ্যাপ নেই ওখানে অনেক সুবিধা তোমরা আশা রাখছি অনেক সুযোগ সুবিধা পাবে এবং আপডেট পাবে তোমরা টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করে নিতে পারো যাদের প্রয়োজন মনে হয় যারা খুব গুরুত্ব সহকারী প্রিপারেশান নিচ্ছ টেটের জন্য বা পিটির জন্য তাদের ক্ষেত্রে বলছি অল টেট পিটি আমাদের চ্যানেলটি সবার জন্য যারা বিভিন্ন রকম টেট প্রিপারেশন নিচ্ছ ক্যাপিটালে লিখলেই হবে অল টেট পিটি দেখো প্রাচীন অনুবর্তনবাদের প্রবক্তাকে মন্তেশ্বরী প্যাভল বিয়ার্স পেঁয়াজে এই চারটির মধ্যে কোনটি অ্যান্সার হয়ে যাচ্ছে হ্যাঁ তোমরা প্রত্যেকেই জানিয়ে দিয়েছো আমি অ্যান্সার বলে দিচ্ছি অ্যান্সার খুব সহজ অ্যান্সার হবে প্যাবলভ বি এরটা প্রাচীন অনুবর্তনবাদের প্রবক্তা হয়ে যাচ্ছে বি প্যাবলভ এখানে প্রাচীন না দিয়ে নতুন নব দিতে পারে সক্রিয় দিতে পারে আলাদা আলাদা চ্যাপ্টার হতে পারে অনুবর্তনবাদটাও তোমাদের দেখে রাখতে হবে কনসেপচুয়াল অর্থাৎ থিওরি ক্লাসের মতো প্রাচীনের জায়গায় এখানে সক্রিয় অনুবর্তন দিতে পারতো অপারেন্ট অনুবর্তন লিখে দিতে পারতো যাতে তো কনফিউজ করে যায় যাই হোক সেরকমই অ্যান্সার থাকতো অপশানে তো এরপর তোমাদের আমি কয়েকটি শিক্ষা বিষয়ক কমিটি থেকে কোয়েশ্চেন করব। কেমন তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশানে অ্যান্সার জানানোর চেষ্টা করবে ছটি তোমাদের কোশ্চেন থাকছে দেখো তোমাদের জন্য কোশ্চেন যে ছটি আছে সে নামগুলো বলে রাখি প্রথমে হচ্ছে চার্লস উডের ডেসপ্যাচ ব্যালে কমিশন হার্ডাক কমিশন হান্টার কমিশন স্যাটেলাইট কমিশন সার্জেন্ট পরিকল্পনা এরকম আমরা ক্লাস আগেও অনেকবার করেছি অনেক প্রশ্ন তোমরা কমন পাবে তোমাদের রিভিশন দেওয়ার জন্য এবং কে কেমন প্রিপারেশন নিচ্ছ সেটি জানার জন্য তোমাদের কোশ্চেন করবো এই ছয়টি তোমরা ভিডিওর মেন কমেন্টে জানাতে পারো লাইভ খুব অসুবিধা থাকলে লাইভ চ্যাটও জানাতে পারো এবং ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে তো তোমাদের প্রথম কোশ্চেন এক নম্বরে চার্লস উডের ডেসপ্যাচ এর সাল কত কত সালে অর্থাৎ চার্লস উডের ডেসপ্যাচ যেটি একটি কী প্রথমেই বলে রাখি এটি শিক্ষার জন্য একটি গঠিত কমিশন চার্লস প্রত্যেকটি এই প্রত্যেকটি হচ্ছে শিক্ষার জন্য গঠিত বিশেষ কমিশন তাহলে চার্লস উডের ড্রেস প্যাচ হল সেরকমই একটি কমিশন এবং এই চার্লস উডের ড্রেস প্যাচ গঠিত হয় কত সালে আমি অপশান বলে দিচ্ছি প্রথমটা আঠারোশো চুয়ান্ন আঠারোশো চুয়াল্লিশ আঠারোশো চৌত্রিশ আঠারোশো চব্বিশ কী হয়ে যাবে অ্যান্সার আমি ওড়ালি মৌখিকভাবে তোমাদের বলে দিচ্ছি তোমরা চটপট লাইভ চ্যাটে বা কমেন্টে জানাতে পারো তোমরা কমেন্টে লিখতে পারো এক ডট বা একের ডাক দিয়ে যেটি হবে সেটি উল্লেখ করে দেবে সে আঠেরোশো চব্বিশ আঠেরোশো চৌত্রিশ আঠেরোশো চুয়াল্লিশ আঠেরোশো চুয়ান্ন এই চারটির মধ্যে কোনটি চার্লস উডের ডেস এটি কত সালে গঠিত হয় কারেক্ট অ্যান্সার তোমরা দিয়ে দাও প্রত্যেকে এরপর আমরা নেক্সট অপশানে চলে যাবো সালটি আবারও বলে দিচ্ছি লাস্ট বারের মতো আঠেরোশো চুয়ান্ন আঠেরোশো চুয়াল্লিশ আঠেরোশো চৌত্রিশ আঠেরোশো চব্বিশ এই চারটির মধ্যে কোনটি অ্যান্সার চার্লস উডের ডেসপ্যাচ গঠিত হয়েছিল এই চারটির মধ্যে কোনটি তোকে এরপর আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি আশা করি তোমরা প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ ব্যালে কমিশন এটিও শিক্ষার জন্য গঠিত একটি কমিশন এটি কত সালে গঠিত হয় আঠারোশো দুই আঠারোশো চার উনিশশো দুই উনিশশো চার এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তরটা তোমরা ভিডিওর মেন কমেন্ট সেকশনে গিয়ে জানাবে আবারও বলি আঠারোশো দুই আঠারোশো চার উনিশশো দুই উনিশশো চার এই চারটির মধ্যে ব্যালে কমিশন গঠিত হয় কোন সালে সঠিক উত্তরটি তোমরা লাইভ চ্যাটে বা কমেন্টে গিয়ে জানাতে পারো অর্থাৎ দুইয়ের দাগের কোনটি সঠিক উত্তর সালটা উল্লেখ করে দেবে আবারও বলে দিই আঠারোশো দুই আঠারোশো চার উনিশশো দুই উনিশশো চার এই চারটির মধ্যে কোনটি সঠিক আশা করি দিয়ে দিয়েছ এরপর তিন নম্বরে হাটা কমিশন হার্টার্ক কমিশন কত সালে গঠিত হয় এটিও শিক্ষার জন্য বিশেষ একটি কমিটি মনে রাখবে প্রত্যেকটি কিন্তু শিক্ষার জন্য গঠিত কমিশন তো হার্ডার্ক কমিশন কত সালে গঠিত হয় মন দিয়ে শোনো চারটি অপশান আমি বলে দিচ্ছি আঠারোশো বাষট্টি আঠারোশো ছেষট্টি উনিশশো তিরিশ উনিশশো উনতিরিশ আবারও বলি আঠারোশো বাষট্টি আঠারোশো চৌষট্টি উনিশশো বাইশ উনিশশো উনতিরিশ এই চারটির মধ্যে কোনটি অর্থাৎ আমি তোমাদের জন্য স্ক্রিনার লিখে দিচ্ছি দেখো আঠারোশো বাষট্টি আঠারোশো চৌষট্টি উনিশশো বাইশ উনিশশো তিরিশ এই চারটির মধ্যে কোনটি আঠারোশো বাষট্টি আঠারোশো চৌষট্টি উনিশশো বাইশ উনিশশো তিরিশ এই চারটির মধ্যে কোনটি অ্যান্সার হাটার কমিশনে কত সালে গঠিত হয় সঠিক উত্তর আশা করি তোমরা দিতে পেরেছো এরপর আমি তোমরা প্রত্যেকের চেষ্টা করো এরপর আমি নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি হান্টার কমিশন আশা রাখবো এটি সঠিক উত্তর দেবে শিক্ষার জন্য গঠিত কমিশন চার নম্বরে হান্টার কমিশন এটির চারটি অপশান আঠারোশো আশি আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আঠারোশো আশি নাকি আঠারোশো বিরাশি আঠারোশো চুরাশি আঠারোশো ছিয়াশি এই চারটির মধ্যে কোনটি আঠারোশো আশি আঠারোশো বিরাশি আঠারোশো চুরাশি আঠারোশো ছিয়াশি এইটিন এইটটি এইটিন এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হান্টার কমিশন আশা রাখবো এই চারটির মধ্যে কোনটি অ্যান্সার হয়ে যাচ্ছে প্রত্যেকটি তোমাদের জন্য হোম টাস্ক আমি পিডিএফ দিয়ে দেবো কোনো অসুবিধা নেই তোমরা অ্যান্সার মিলে নিতে পারো প্রত্যেক অন্তত চেষ্টা করো এরপর দেখো স্যাটেলাইট কমিশন এটিও আগে আমাদের আলোচনা হয়ে গেছে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এসেছে স্যাটেলাইট কমিশন কত সালে গঠিত হয় অপশান বলে দিচ্ছি উনিশশো বারো উনিশশো ষোলো উনিশশো সতেরো উনিশশো উনিশ এই চারটির মধ্যে কোনটি নাইনটিন টুয়েলভ নাইনটিন সিক্সটিন নাইনটিন সেভেন্টিন নাইনটিন নাইনটিন অর্থাৎ উনিশশো বারো উনিশশো ষোলো উনিশশো সতেরো উনিশশো উনিশ এই চারটির মধ্যে কোনটি সঠিক হয়ে যাচ্ছে সেটার কমিশনে গঠিত হওয়ার সাল যারা লাইভে আছো প্রত্যেকের অপশানে উত্তর দিয়ে দাও কমেন্টে এবং যারা দেরিতে দেখছো তারাও প্রত্যেককে চেষ্টা করো প্রত্যেকটি উত্তর দেওয়ার তাতে ভুলও কোনো অসুবিধা নেই চেষ্টা করো এরপর তোমাদের জন্য নেক্সট এবং লাস্ট ছ নম্বরে হোম টাস্ক প্রত্যেকটি তোমাদের হোম টাস্ক ছিল তোমরা সেই কারণে কমেন্টে জানাতে বললাম বা লাইভ চার্টে দিলেও কোনো রকম অসুবিধা নেই একটি অন্তত তোমরা এই লাস্টেরটা অন্তত তোমরা ভিডিওর মেন কমেন্টে দিতে পারো দেখো সার্জেন্ট পরিকল্পনা এটি একটি কমিশন সার্জেন্ট পরিকল্পনা এটি কত সালে হয়েছিল উনিশশো ১৯৩৩ উনিশশো চুয়াল্লিশ উনিশশো চুয়ান্ন খুব গুরুত্বপূর্ণ সার্জেন্ট পরিকল্পনা কত সালে গঠিত হয়েছিল প্রশ্ন আসতে পারে শিক্ষার জন্য গঠিত কমিশন সার্জেন পরিকল্পনা কোন গঠিত হয় কত সালে বা কোন সালটির সঙ্গে সম্পর্কিত উনিশশো বাইশ উনিশশো তেত্রিশ উনিশশো চুয়াল্লিশ উনিশশো চুয়ান্ন এই চারটির মধ্যে কোনটি এটি তোমাদের লাস্ট কোশ্চেন এবং হোম টাস্কের অ্যান্সার এটি তোমরা অবশ্যই ভিডিওর মেন কমেন্টে জানাও আজকের আলোচনা এই পর্যন্তই যারা আমাদের নতুন এসব আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও সবার আগে সব আপডেট পাওয়ার জন্য এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্যাপিটালে লিখবে অল টেট পিটি অল টেট পিটি সেখানে তোমরা জয়েন হয়ে যাবে যারা এখনও জয়েন হওনি সমস্ত রকম পিডিএফ ওখানেই প্রোভাইড করে দেওয়া হয় টেটের স্পেশাল কুইজ কনটেস্ট হয় সমস্ত ক্লাসের আপডেট দেওয়া হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট প্রচুর শেয়ার করে দেবে সমস্ত পরীক্ষার্থীদের কাছে টেট পরীক্ষার্থীদের কাছে তোমাদের সহপাঠীদের কাছে এবং বিভিন্ন এক্সাম প্রিপারেশান গ্রুপে যাতে সবাই এই সুযোগটা নিতে পারে যে যত বেশি সুযোগ নেবে তাদের কাছ থেকে মতামত নিয়ে আরও বেশি ক্লাস তোমাদের জন্য আমরা প্রোভাইড করতে পারবো পিডিএফ প্রোভাইড করতে পারবো ঠিক আছে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং এইভাবেই আমাদের সাথে ক্লাস করতে থাকো থ্যাংক ইউ ফর ইয়ার টাইম